হজরত আনাস ইবনে মালিক আল্লাহ তালানহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছে তারা প্রত্যেকেই নিজ নিজ উম্মদকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন আর দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরুন অন্য একটি বর্ণনাতে এসেছে হজরত ইমনে উমর রাজিয়াল্লাহ তালহু বর্ণনা করেন নবী করিম সাল্লু বলেছেন দাঁত জালের ডান চোখ কানা হবে যেন সেটি ফুলে থাকা আঙুর অপর একটি বর্ণনা থেকে পাওয়া যায় হজরত হুজাইফা রাজি আল্লাহ তাল্লাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লা বলেছেন দাঁত জালের বাম চোখ কানা হবে মাথার চুলগুলো হবে ঘন ও এলোমেলো দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নাম নাম উভয়ই থাকবে কিন্তু মূলত তার জাহান্নাম নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম নাম দাঁত চুল সম্পর্কে ফাতহুল বাড়িতে বর্ণনা পাওয়া যায় যে দাজ্জালের মাথাটা যেন কোনো গাছের কতগুলো ডালের মতো অর্থাৎ দাজ্জালের জালের মাথাতে চুলের পরিমাণ হবে অনেক বেশি একই সাথে এলোমেলো হওয়ার কারণে দাজ্জালের মাথাটিকে গাছের ডালপালার মতো মনে হবে সহি মুসলিমের অপর একটি বর্ণনাতে আছে দাজ্জালের একটি চোখ বসানো অবস্থায় থাকবে অপর চোখে মোটা দানা থাকবে তার দুই চোখের মাঝখানে কাফিরুন লেখা থাকবে যেটি লেখা পড়া জানা না জানা সকল মুমিন ব্যক্তিরা পড়তে পারবে মুসনাদে আহমদের বর্ণনায় বর্ণিত আছে যে দাজ্জালের সঙ্গে দুজন ফেরেস্তা থাকবে তারা দুইজন নবীর আকারে তার হাতে থাকবে নবীজি সাল্লাহ আলু বলেছেন আমি চাইলে উক্ত দুই নবী ও তাদের পিতামাতাদের নামও বলে দিতে পারব সেই দুইজন ফেরেস্তাদের একজন হবে দাজ্জালের ডান দিকে আর একজন থাকবে দাজ্জালের বাম দিকে এটি হবে পরীক্ষা দাজ্জাল বলবে আমি কি তোমাদের নই আমি কি মৃতকে জীবিত করতে পারি না আমি কি মৃত্যু দিতে পারি না এই কথার উত্তরে একজন ফেরেস্তা বলবে তুমি মিথ্যা বলছ তার এই উক্তি দ্বিতীয় ফেরেস্তা ছাড়া আর কেউ শুনতে পাবে না ফলে দ্বিতীয় ফেরেশতা তার উত্তরে বলবে তুমি ঠিকই বলেছ দ্বিতীয় ফেরেস্তার এই উক্তি সবাই শুনতে পাবে এবং ধরে নেবে এই ফেরস্তা দাঁত জালকে সত্যায়ন করেছে এটিও হবে একটি পরীক্ষা দাজ্জাল সুনির্দিষ্ট একজন ব্যক্তি হবে কারণ হাদিসে সুস্পষ্টভাবে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে কাজেই কোনো রাষ্ট্রকে দাজ্জাল মনে করা ঠিক নয় দাজ্জাল হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তি ইমাম মুসলিম প্রমুখ দাজ্জালের কাহিনীতে এই যে হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো প্রমাণ করছে যে দাজ্জালের অস্তিত্ব আছে এবং দাজ্জাল হবে একজন সুনির্দিষ্ট ব্যক্তি কোনো সভ্যতা কিংবা কোনো রাষ্ট্র নয় দাজ্জালের চোখ কেমন হবে সেই সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে কোথাও বলা হয়েছে তার ডান চোখ কানা হবে আবার কোথাও বলা হয়েছে তার বাম চোখ কানা হবে সার কথা হলো দাজ্জালের দুটি চোখই হবে ত্রুটিপূর্ণ বাম পাশেরটি হবে একদম জ্যোতিহীন আর ডান পাশের চোখটি হবে কঠোর থেকে বের হওয়া আঙুরের মতো দাজ্জালের ফেতনা হবে অনেক বিস্তৃত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম শাহবাগনের মজলিসে যখনই দাজ্জালের আলোচনা করতেন তখনই সাহাবাগনের মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে যেত এবং সাহাবাগনরা কাঁদতে শুরু করতেন কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে যেন এসব নিয়ে কোনো চিন্তাই নেই হজরত ইমরান ইবনে হুসাইন রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেছেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই সময়ে আল্লাহতালার কাছে দাঁত চেয়ে বড় ফেতনা আর দ্বিতীয়টি নেই সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে আদম আলাইসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই সময়ে দাঁত চেয়ে জঘন্য সৃষ্টি দ্বিতীয়টি আর নেই হজরত আবু হুরায় আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমাদের কেউ যখন নামাজে তাহাহুত পাঠ করবে তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করে সে বলবে হে আল্লাহ আমি জাহান্নামের শাস্তি কবরের শাস্তি জীবন ও মৃত্যুর ফেতনা এবং দাঁত ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিস থেকেই বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালা রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এবং তার উম্মতকে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন সুতরাং এটি অবশ্যই একটি চিন্তনীয় বিষয় হজরত হুজাইফার্জিয়াল্লাহুতালহু বর্ণনা করেন আমি নবী করিম সাল্লাহ আলহিসাল্লামকে বলতে শুনেছি দাঁত যখন বের হবে তখন দাজ্জালের সঙ্গে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যাকে আগুন বলে দেখবে সেটি হবে শীতল পানি আর যেটাকে পানি বলে দেখবে সেটি হবে ভস্যকারী আগুন অতএব তোমাদের কেউ যদি দাজ্জালকে পায় সে যেন সেই বস্তুটিতে অবতরণ করে যাকে সে আগুন বলে দেখবে কেননা সেই আগুনটি হবে সুমিষ্ট ঠান্ডা পানি হজরত উবাই ইবনে কাব তালাহ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ বলেছেন জালের চোখ হবে সিসার মতো সবুজ আলোচ্য হাদিসে আছে দাজ্জালের কপালে কাফিরুল লেখা থাকবে এখানে কথাটির প্রকৃত অর্থই হচ্ছে উদ্দেশ্য বিজ্ঞ আলেমগণের মতে সঠিক হল উল্লেখিত এই লেখাটিই হবে বাস্তব আল্লাহ পাক একে দাঁত জালের মিথ্যাবাদী হওয়ার আকাট্ট চিহ্ন হিসেবে স্থির করেছেন দাজ্জালের কপালে লেখা থাকা এই কাফেরুন শব্দটি প্রত্যেক মোমিন ব্যক্তি পড়তে পারবে তবে এখন প্রশ্ন জাগে যে সবাই যখন পড়তে পারবে তখন মানুষ তার ফেতনায় কেন আক্রান্ত হবে এই প্রশ্নের সঠিক উত্তর হল সেই হাদিস যাতে বলা হয়েছে পরিচয় পাওয়ার সত্ত্বেও বহু মানুষ আপন জাগতিক স্বার্থের খাতিরে দাজ্জালের সঙ্গে সঙ্গ দেবে আরেকটি উত্তর হতে পারে এই যে পড়তে পারা আর লেখার মর্ম না বুঝে সেই অনুযায়ী কাজ করা এক কথা নয় বর্তমান যুগেও বহু মুসলমান এমন আছে যে যারা কোরআনের বিধানাবলী পড়ে কিন্তু সেটা মোতাবেক আমল করে না অর্থাৎ তারা জানে কিন্তু মানে না সবাই জানে যে সুদের ব্যবস্থা মানে আল্লাহ আল্লাতালার সঙ্গে খোলাখোলি যুদ্ধে নামা কিন্তু এটা জানার সত্ত্বেও বহু মানুষ সুদের সঙ্গে জড়িত দাজ্জালের যুগেও বহু মানুষ ডলার ও জাগতিক সৌন্দর্যের বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে ফেলবে তারা ইমান পরিত্যাগ করে দুনিয়াকে বরণ করে নেবে কাজেই যারা আল্লাহর নামে জীবন বিলানোর পরিবর্তে দাজ্জালের সামনে সামনে মাথানত করে ফেলবে তারা দাঁত কপালের কপালের উল্লেখাটি দেখতে পাবে না বরং তারা দাজ্জালকে যুগের মাসিহ ও মানবতার মুক্তির সনদ বলে আখ্যা দেবে এবং এর পক্ষে যুক্তি প্রমাণ খুঁজে বেড়াবে আর যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে তারা বিভ্রান্ত বলবে এর পরেও সেসব ব্যক্তিরা নিজেদের ব্যাপারে দাবি করবে যে আমরা মুসলমান অথচ ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্কই থাকবে না এসব এই জন্য হবে যে বদ আমল ও আত্মিক ব্যাধির কারণে তাদের ইমানি শক্তি রহিত হয়ে যাবে হাফিজ ইবনে হাজর রহমতুল্লাহ ফাতহুল বাড়িতে লিখেছেন যে সেদিন আল্লাহ তালা লেখাপড়া জানা ছাড়াই মুমিনদের জন্য বুস তৈরি করে দেবেন ইমাম নববী লিখেছেন সেদিন আল্লাহ তালা মুমিন ব্যক্তিদের জন্য দাঁতজালের কপালে লেখা থাকা কাফেরুন লেখাটি প্রকাশ করে দেবেন আর বদকার লোকদের জন্য সেটা গোপন করে রাখবেন তো দাঁত গঠন আকৃতি এবং দাঁত চোখগুলো এমনই হবে দাঁত জালের আবির্ভাবকালে অনেক ফেদনাফাশাদ দেখা দেবে ইমাম মাহাদি আলাহ আসলে কি দিয়ে যুদ্ধ হবে তা সম্পর্কে ইতিপূর্বে ভিডিওতে আমরা জেনে নিয়েছি আর দাঁত জালের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে তাও আমরা এর আগেই জেনে নিয়েছি এর পরবর্তীতে দাজ্জাল কোথা থেকে আত্মপ্রকাশ করবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ ভিডিও প্রকাশ করা হবে আশা করি দাজ্জাল সম্পর্কিত এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন কোরআন সুন্নায় রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে জেনে জেনে মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি